প্রিয় শিক্ষার্থী আসসালাম আজকের ভিডিও ভিডিওটি আমরা শিখব হিসাব বিজ্ঞান পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব সম্পর্কে যেটাকে আমরা শেয়ার ইস্যু হিসেবে বেশিরভাগ চিনে থাকি তো তোমরা অনেকে আমাকে এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ করছো কুমিল্লা থেকে ময়মনসিংহ থেকে বগুড়া থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অনেক অনুরোধ আসছে অধ্যায় তো তোমাদের অনুরোধের জন্য আমি ভিডিও টিউট করতেছি তারপর আমি চেষ্টা করছি যেগুয়া সাধারণত পরীক্ষার আসে অর্থাৎ আমরা বিভিন্ন টেস্ট পেপার বিভিন্ন সাপের টেস্ট পেপার এবং বিভিন্ন বোর্ড রিসার্চ করে যেটা দেখেছি অর্থাৎ যেই টাইপের কোশ্চেনগুলো আসে ওই টাইপগুলো সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করছি তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার সম্পূর্ণ দেওয়ার জন্য যাতে তোমরা অতি সহজে অধ্যায়টা সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখতে পারো আর আমার বিশ্বাস যদি তোমরা আমার প্রত্যেকটা ভিডিও টাইপ ওয়ান থেকে শুরু করে পার্ট ওয়ান টু থ্রি যতগুলো পার্ট আমি দেই প্রত্যেকটা টাইপ এবং প্রত্যেকটা পার্টের যদি প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো ধারাবাহিকভাবে তাহলে আমার বিশ্বাস কোশ্চেন যেভাবেই হোক না কেন তোমরা পরীক্ষায় অবশ্যইকে অ্যান্সার করতে পারবা আর এই বর মতো বরাবরের মতো তোমাদের কাছে কোশ্চেন বা প্রশ্নপত্রটা যাতে সহজ হয় বোঝার জন্য সেই জন্য যেটা করে থাকি আমি তোমাদেরকে একটি বোর্ডে একটি নমুনা কোশ্চেন অর্থাৎ একটা উদ্দীপক এবং কীভাবে বোর্ডে কোশ্চেন আসে সে সম্পর্কে আমি একটি নমুনা কোশ্চেন এখানে দিয়ে দিছি এবং এটা কিভাবে সলভ করতে হবে সে সম্পর্কে বিস্তারিত না আলোচনা হবে আজকের ভিডিও টিউটোরিয়ালে তো তোমরা দেখো যে প্রথমত আমি এখানে দিয়েছি যে আমরা জানি যে সাধারণত অ্যাকাউন্টিংয়ের যে সৃজনশীল কোশ্চেনটা হয় সেটা তিনটা অংশে বিভক্ত হয় ক খ গ তে আমাদের থাকে দুই নাম্বার এবং খতে থাকে চার চার নাম্বার গতে থাকে চার নাম্বার এভাবে আমাদেরকে দশটা নাম্বার পূর্ণ করতে হয় তো এই কপার ট্রেজ এখানে আমি একটি নমুনা একটি কোশ্চেন দিয়েছি সাধারণত কোম্পানির অনুমোদিত মূলধন কত কোম্পানির অনুমোদিত মূলধন কত আসলে একটা কোশ্চেন যদি আমি সলভ করি তাহলে কি এটা সম্পর্কে তোমরা বিস্তারিত জ্ঞান মানে অর্জন করতে পারবা না এবং এটা যে আসবে পরীক্ষা এরকমই নিশ্চয়তা আমি দিতে পারবো না এই জন্য তোমাদেরকে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমি যে এখানে উদ্দীপকটা দিয়েছি অর্থাৎ এখানে আমি যে উদ্দীপকটা তৈরি করছি এখানে আমি অসংখ্য নিয়মের সমন্বয়ে উদ্দীপকটা তৈরি করছি যাতে তোমরা এই অঙ্কটা করে সাধারণত দেখা যায় যে বিজ্ঞান বইয়ের অনেকগুয়া অঙ্কে প্রত্যেকটা অঙ্কে এক একটা আমরা কী পাই নিয়ম পাই নতুন নতুন নিয়ম পাই তো আমি চেষ্টা করছি যে অনেকগুলো নিয়ম সম্বইিত একটি উদ্দীপক তৈরি করতে এবং প্রত্যেকটা লাইন থেকে কিভাবে বোর্ডে কোশ্চেন আসে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে অর্থাৎ আমি এখানে দেখাইছি যে রেজা কোম্পানি লিমিটেড প্রতিটি বিশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত মোট মোট বিশ লক্ষ টাকা অনুমতি মুগধন সহ নিবন্ধিত হয় এই একটা লাইন থেকে তোমাদের বোর্ডে এই শেয়ার ইস্যু অধ্যায় থেকে তিনটা কোশ্চেন আসতে পারে এভাবে শেয়ার ইস্যু প্রত্যেকটি লাইন থেকে কত রকমের কোশ্চেন আসতে পারে এইগুলো আমি এইগুলো বিস্তারিত আলোচনা করার জন্য এক একটা এই ক অংশটাকে আমি প্রায় চারটা অংশে বিভক্ত করেছি অর্থাৎ টাইপ ওয়ানের যেটাকে আমরা ক অংশ বলি এটার পার্ট ওয়ান টু থ্রি ফোর এই চারটা অংশ যদি তোমরা বিস্তারিতভাবে জানো এবং প্রত্যেকটা ভিডিও দেখো তাহলে তোমাদের অঙ্ক পরবর্তী অঙ্কগুলো করা অনেক সহজ হবে এবং যে খ পার্টি দেওয়া আছে জাবেদা এই যে প্রয়োজনীয় জাবেদা দেওয়া ওই জাবদাটা অতি দ্রুত বুঝতে পারবা এতে শেয়ার অধিহার 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 সম্পর্কিত আসুক আর শেয়ার অবহার সম্পর্কিত আসুক এরপরে যেটা বলা হয়েছে গ অংশে ব্যাংক জমার উদ্বৃত্ত ত্রিশ হাজার টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার পরিমাণ নির্ণয় করো তো প্রত্যেকটা টাইপকে সুন্দর করে বোঝানোর জন্য আমি টাইপ ওয়ান টু থ্রি করে ভিডিও আপলোড দিব প্রত্যেকটা ভিডিও অর্থাৎ টাইপ ওয়ান না দেখে কেউ টাইপ টু দেখবে না এবং টু না দেখে কেউ থ্রি দেখবে না যদি কেউ টাইপ ওয়ান না দেখে টু দেখো তাহলে কিন্তু তুমি অঙ্কটা বুঝবা না এই জন্য আজকের এই প্রাথমিক আলোচনায় আমি এই কথাগুলো তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি তো এখান থেকে যে কথাটা বলছিলাম কোম্পা কতে আসছে কি এই উদ্দীপকে কতে আসে কোম্পানির অনুমোদিত মূলধন কত অর্থাৎ আমি বলেছিলাম যে রেদা কোম্পানি লিমিটেড প্রতিটি বিশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত মোট বিশ লক্ষ টাকা অনুমোদিত মূলধন সহ নিবন্ধিত হয় এই লাইনটা থেকে তোমাদের তিনটা কোশ্চেন আসতে পারে অর্থাৎ এই কয়ের এই লাইনটা থেকে তিনটা কোশ্চেন আসতে পারে তিনটা কোশ্চেন এভাবে প্রত্যেকটা লাইন থেকে শেয়ার ইস্যুতে কোশ্চেন করতে পারে আর প্রত্যেকটা লাইনে এভাবে কোশ্চেনকে ঘুরিয়ে করার কারণে তোমাদের কাছে শেয়ার ইস্যুটা অনেক জটিল হয়ে গেছে তো আমি চেষ্টা করবো প্রত্যেকটা লাইনের সমস্ত টপিক সম্পর্কে আলোচনা করতে তোমরা যদি প্রত্যেকটা পার্ট দেখো তা আমার বিশ্বাস হানড্রেড পারসেন্ট তোমাদের একজনের সে আর সমস্যা থাকবে না প্রিয় শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী আমি আগেই বলছি যে আমাদের এই প্রথম লাইনটি থেকে ক অংশে টাইপ ওয়ানের ক অংশে তিনটি কোশ্চেন করতে পারে অর্থাৎ রেজা কোম্পানি লিমিটেড প্রতিটি বিশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ার বিভক্ত মোট বিশ লক্ষ টাকা অনুমতি মূলধন সহ নিবন্ধিত হয় এই অংশটুকুর মধ্য থেকে অর্থাৎ শেয়ার ইস্যুর এই প্রথম লাইনটি থেকে সাধারণত তিনটি কোশ্চেন আসতে পারে কয়ে ক বিভাগে অর্থাৎ ক অংশের আমাদের তিনটি কোশ্চেন করতে পারে এই এই লাইনটি থেকে সেটা হচ্ছে এক হচ্ছে কোম্পানির অনুমোদিত মূলধন কত দুই আসতে পারে কোম্পানির অনুমোদিত মূলধনের শেয়ার সংখ্যা কত অনুমোদিত মূলধনের শেয়ার সংখ্যা কত বা নির্ণয় করো এবং তিন নম্বর কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে কোম্পানির অনুমোদিত মূলধনের শেয়ার প্রতি মূল্য কত তো দেখো এরকম শেয়ার ইস্যু প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা লাইন থেকে এরকম বোর্ডে কোশ্চেন করে যে কারণে অনেক রকম ঘুরিয়ে কোশ্চেন করে যার জন্য তোমাদের কাছে কি একটু কঠিন হয়ে যায় এই অধ্যাটা শেখার জন্য তো আমরা আলোচনায় দেখি যে প্রথম বয়সে কোম্পানির অনুমোদিত মূলধন কত প্রিয় শিক্ষার্থী যখন এই কোশ্চেনটি করবে যে কোম্পানির অনুমোদিত মূলধন কত তখন আমাদের এই লাইনটা দেওয়া থাকবে না অর্থাৎ এখানে যে বিশ টাকা এটা দেওয়া থাকবে না দেওয়া থাকবে প্রতিটি এত টাকা মূল্যের এত শেয়ারে বিভক্তে কোম্পানি লিমিটেড এত শেয়ারে বিভক্ত এতটু দেওয়া থাকবে অর্থাৎ মূলধনের পরিমাণটা দেওয়া থাকবে না তো এটা আমরা কিভাবে নির্ণয় করব দেখো আসলে আমাদের তো সেক্ষেত্রে আমরা দেখি যে কোম্পানি কি করছে যে কোম্পানি যে গঠন করছে সে প্রতিটি আমরা জানি যে যৌথ যৌথমুন্দিনী কোম্পানির কোম্পানিতে মূলধন সংগ্রহ করা হয় শেয়ার বিক্রয়ের মাধ্যমে যৌথ যৌথমুদিনী কোম্পানিতে শেয়ার বিক্রি বিক্রির মাধ্যমে মূলধন গঠন করা হয় তো মূলধন যে কত কত এখানে মোট অনুমোদিত মূলধনের পরিমাণটা দেওয়া নাই আমাদের এটা বের করতে হবে যেটা বওয়া আছে প্রতিটি শেয়ার অর্থাৎ এক শেয়ার বিক্রি করবে এক শেয়ারে বিভক্ত প্রতি বিশ টাকা মূল্যের অর্থাৎ একটি শেয়ারের দাম বিশ টাকা এক লক্ষ শেয়ার মোট হয়েছে এক শেয়ার তাহলে এক একটি শেয়ারের দাম যদি বিশ টাকা হয় এক শেয়ারের মূল্য কত এটাই হচ্ছে কি অনুমোদিত মূলধন তাহলে আমরা অনুমোদিত মূলধন কিভাবে নির্ণয় করব শেয়ার প্রতি শেয়ার প্রতি মূল্য গুণ মোট শেয়ার মোট শেয়ার তো শিক্ষেত্রে আমরা দেখি শেয়ারের দাম হচ্ছে বিশ টাকা আর মোট শেয়ার হচ্ছে কত এক কক্ষ শেয়ার সুতরাং আমরা এটাকে গুণ দিয়ে কত হয় বিশ বিশ টাকা তো এ হচ্ছে আমাদের প্রথম আইনের প্রথম যে কোশ্চেনটা এটা আসতে পারে প্রথম লাইন থেকে কোম্পানির অনুমোদিত মূলধন কত তো এখানে আমরা বিভক্ত এই যে বিশ লক্ষ টাকা এখানে বসিয়ে দাম তারপরে যখন দ্বিতীয় কোশ্চেনটা আসতে পারে কোম্পানির অনুমোদিত শেয়ার সংখ্যা নির্ণয় করো যখন বলবে কোম্পানির অনুমোদিত মূলধনের শেয়ার সংখ্যা নির্ণয় করো তখন এখানে শেয়ারের সংখ্যাটা দেওয়া থাকবে না তখন এখানে শেয়ার সংখ্যাটা দেওয়া থাকবে না তাহলে তখন থাকবে প্রতিটি শেয়ার বিশ টাকা হো বিশ টাকা মূল্যের অনুমোদিত মূলধন বিশ লক্ষ অনুমোদিত মূলধন বিশ লক্ষ টাকা এরকম দেওয়া থাকবে কিন্তু এখানে শেয়ারের সংখ্যা দেওয়া থাকবে না তাহলে এই টাইপটি কীভাবে আমরা সলভ করবো আমরা টাইপ টুয়ে দেখি যে এখানে বলছে অনুমোদিত শেয়ার সংখ্যা কত তাহলে শিক্ষার্থী দেখো যদি মূলধন হয় বিশ লক্ষ টাকা এবং একটা শেয়ারের দাম যদি হয় বিশ টাকা তাহলে বিষ দিয়ে যদি আমরা বিশ অক্ষরে ভাগ দেই তাহলে কিন্তু আমরা শেয়ারের সংখ্যাটা পেয়ে যাবো তো এটা আমরা কিভাবে করব আমরা এখানে সলভ করি যে অনুমোদিত অনুমোদিত শেয়ার সংখ্যা সমান সমান অনুমোদিত মোট অনুমোদিত মুধন ভাগ শেয়ার প্রতি মূল তো আমরা মোট অনুমোদিত মূলধন আমরা জানি যে লক্ষ টাকা তো লক্ষ টাকা লিখে নিলাম এখানে আমরা ভাগ দিব ভাগ বিশ সমান সমান এক কক্ষ শেয়ার এক কক্ষ শেয়ার তো দেখো বন্ধু এক লাইন থেকে কিভাবে কোশ্চেনগুলো আস আসে যে প্রথমত কি করে যে অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন দিয়ে দেয় একক প্রতি শেয়ার দিয়ে দেয় কিন্তু শেয়ারের সংখ্যা দেয় না তো তখন আমাদের এখানে কি করতে হবে ভাগ দিয়ে বের করতে হবে এখন দেখি আমরা তিন নম্বরে যে কোশ্চেনটা আসতে পারে সেটি কিভাবে যে কোম্পানির অনুমোদিত মূলধনের শেয়ার প্রতি মূল্য কত শেয়ার প্রতি কথার দ্বারা কী বুঝেছি একটি শেয়ারের দাম কত তো যখন এই কোশ্চেনটা আসবে তখন আমাদের এই প্রতিটি শেয়ারের মূল্য দেওয়া থাকবে না এখানে গ্যাপ থাকবে মানে এটা দেওয়া থাকবে না আমাদের থাকবে যে প্রতিটি বিশ টাকা আমাদের এখানে দেওয়া থাকবে যে এক অক্ষ শেয়ারে এক শেয়ারে এক অক্ষ শেয়ারে বিভক্ত এত টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় তাহলে আমাদের কি শেয়ার প্রতি মুগোটা যাবে তো এখানে আমরা যদি শেয়ার প্রতি মুগো আমরা বের করতে চাই তাহলে দেখব শেয়ার প্রতি মুঘ সমান সমান মোট অনুমোদিত অনুমোদিত মূল ভাগ মোট অনুমোদিত শেয়ার শেয়ার তো মোট অনুমোদিত মূল আমরা জানি 20 অক্ষ টাকা এটাকে ভাগ দিব মোট অনুমোদিত শেয়ার হচ্ছে এক অক্ষ সমশোন আমরা পেয়ে যাব 20 টাকা তো শিক্ষার্থী যে কথা বলতেছিলাম আমরা শেয়ার ইস্যুর প্রত্যেকটা লাইন থেকে এভাবে সৃজনশীলটা মানে কয়ের জন্য ঘুরিয়ে আসতে পারে তবে আমরা কেন এরকম সুন্দর করে শিখব কারণ অঙ্ক যখন আমরা বিস্তারিত খ এবং গ করব তখন প্রত্যেকটা লাইনের আমাদের এরকম কাজ করতে হবে তো প্রত্যেকটা লাইন সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে অর্থাৎ প্রত্যেকটা লাইন থেকে যত রকমই ঘুরাইয় আসতে পারে কোশ্চেন সম্পূর্ণ সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে শেয়ার ইস্যু অধ্যায়টা আমাদের জন্য শেখা অনেক কষ্টকর হয়ে যাবে এই জন্য আমাদের এই পাল্টে আমরা শুধুমাত্র প্রথম লাইনের যে প্রথম লাইন থেকে যে কয় প্রকারের কোশ্চেন আসতে পারে ওটা আলোচনা করবাম আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় লাইন কোম্পানি উহার আশি শেয়ার দশ পার্সেন্ট অধিকারে জনগণের নিকট বিক্রির উদ্দেশ্য ইস্যু করবো প্রচারপত্র বিক্রি করবো বিবরণীপত্র ইস্যু করবো এগুলো হচ্ছে একটির অপর নাম আমি তোমাদের সুবিধার জন্য দিয়ে দিছি যাতে পরীক্ষার কোশ্চেনে ঘুরিয়ে আসেও তোমরা অ্যান্সারটা করতে পারো তো এই লাইন থেকে কয়টা কোশ্চেন করতে পারে বোর্ডে এবং কিভাবে কোশ্চেনকে ঘুরিয়ে করতে পারে এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওকে চারটা পার্টে বিভক্ত করেছি এই চারটা পার্টের সম্পর্কে বিস্তারিত আলোচনা আমাদের নেক্সট ভিডিওতে হবে তো আমাদের সাথেই থাকো অক্সফোর্ড কমার্স কেসে